মেশিনে বেল সুপার ফিতা ফাকির খাঁচা স্প্রিং আমাদের মাল চাই না জাপানে চাইতে আর ভালো কোয়ালিটির মাল সবচেয়ে বেশি চলে যে তেলটা বাইরে দেশে বর্তমানে পুরা বাংলাদেশ ডিস্ট্রিক্ট থেকে আর কি সংগ্রহ করা হয় আমাদের বাইরে যাওয়া লাগে না সব এখানে দোলাইখাল থেকে কেনা লাগে তেল বাইরে মেশিনে বেল সুপার ফিতা তারপরে আপনার টায়ারের যে সোল যে উপরে যে রাবার ফিটিং বলা হয় ওটি ফাঁকির খাঁচা স্প্রিং মানে বিভিন্ন ধরনের প্রায় আপনার 100 পদের মতো আইটেম আছে টায়ারের গেটিস এবার টায়ার থেকে আপনার তেল বাইরে রাস্তা যে ফ্রিজের কাজগুলো করে ওটি থেকে তেলও বাইরে এই যে এই মালটা এটা মাল থেকে তারপরে আপনার এই এদিক থেকে বাইরে আছে আপনার এই যে পাম্প মেশিনের খরচ বেল এই মেশিনগুলো আমাদের তিনটা বেল লাগানো থাকে ঘুরতে থাকে ওই মেশিনগুলো বেলগুলো বানানো থাকে বিভিন্ন হাওয়া দোকান থেকে বেরিয়ে বেড়া এনে দেওয়া যায় আমরা এখান থেকে কিনে রাখি সবচেয়ে বেশি চলে যেতে যে তেলটা বাইরে দেশে বর্তমানে এই তেলগুলো যে ফিজরা যে কাজে লাগে এই তেলগুলো এবার সবচেয়ে এটা দামটা বেশি বর্তমানে এটাই চলে বেশি আর রাইসমিল মেশিনের বেল সুপার ফিতা লক্ষ লক্ষ কুক ফিজ চলতেছে এটা কোনো হিসাব নাই পাম্প মেশিনের খরচ বেল যেটা মানে পানি যে উড়ে না তিনটা করে লাগানো থাকে যে ঘুরতে থাকে না দেখছেন না ওই মেশিনের বেলগুলো বানানো হয় পুরানটা এটা আছে ভিটকেটা দিয়ে পরে গেছা হয় অন্যান্য আইটেম আছে দাম তো বিভিন্ন রেট এটা ধরেন 500 টাকা মানে আরেকটা আছে একটা হেক ফোদের দাম এখন 2000 2500 টাকা মতো গাড়ির কি তো ফাইদা দিচ্ছি 700 আর কি যেটা যেরকম দাম আছে 2000 আছে 1500 আছে 2500 আছে নতুন 2500 টাকা আছে আগে একটু কম রেট আছে এখন একটু বাড়ছে আমাদের দাম না প্রোডাকশন কাজ করলে টাকা না করলে হয় 600-700 হয় কাজ বুঝা কাজ বেশি থাকলে বেশি হয় কাজ কম থাকলে কম হয় আমি আজকা 5 বছর ধরে আছে তারপরে এটি আমি সুপার কিছু সুপার কিছু কাজে লাগে তো এগুলো দিয়ে আছে হেলমেট স্প্রিং হয় ফোন ব্যাগ বেল হয় গাছ মেলে মিশিং এর পর বেল হয় মানে এরকম বিভিন্ন ধরনের আইটেম হয় আমার কাছে তো আপনার ভাই অনেক আইটেম আছে করস বেল আছে পাওয়ার টিলারের মাঠগার আছে ট্যাপারের করস আছে সুপার ফিতা আছে কাবলিন আছে মন্টিং আছে বিভিন্ন আইটেম আপনি স্যাম্পল দেবেন স্যাম্পল অনুযায়ী আমরা যে কোনো মাল বানাই দিতে পারবো আর আবার আইটেম আমরা সারা বাংলাদেশ থেকে সংগ্রহ করি হকার মাধ্যমে সবচেয়ে বেশি চাইতে আমাদের সুপার ফিতা ক্রস বেল ডেজার করস এগুলো আপনার পাম্পে লাগে পাম্পের করস এগুলো আপনার শুরু ডেজারের করস এগুলো আপনার এই যে নৌকার তলা আর এগুলো আপনার রাইস মিলের বেল ব্যবসা শুরুর দিকে যেমন ছিল এখন কিন্তু ব্যবসা একটু খারাপ বাজার মন্দা নির্বাচনের ব্যবসা মধ্যে খুবই খারাপ সবাই একটু সমান সমানে আছে লাভবান নাই ব্যবসা করেছে আমাদের যেগুলো আইটেম এগুলো চাইনা জাপানকে আনলে হবে না আমরাটি লাগবে আমাদের মাল চাইনা জাপানের চেয়ে আর ভালো কোয়ালিটির মাল হাই কোয়ালিটির মাল তেলটা আপনার রাস্তার রাস্তা ডালের কাছে লাগে ফ্রিজ ডালের কাছে ঠিকাদাররা নিয়ে যায় এগুলো বিভিন্ন কারখানার লোকরা নিয়ে যায় কারখানা বড় বড় শোরুমের মালিক নিয়ে যায় সেগুলো আমরা 15 টাকা 18 টাকা 12 টাকা এরকম রেটের পিস সবচেয়ে দামি আছে সুপার বেল্ট 20 টাকা সবচেয়ে কম দামি 12 টাকা